মাই চ্যানেল ফিল্মস টিউব। গত পর্বে বলেছিলাম যে আজকে আমি গ্রিনলাইনের স্লিপিং কোচের একটা রিভিউ দিব। সো আমি গ্রিনলাইনের কাউন্টারে চলে এসেছি। একটা কথা বলে রাখি, আমি কিন্তু বাসের রিভিউ করছি কক্সবাজার স্ট্যান্ড থেকে। সো আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার আসবেন, ওদের কাউন্টারটা কলা বাগানে আছে এবং রাজারবাগে আছে। সো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কাউন্টার থেকে টিকিট নিতে পারেন, অথবা আপনারা ওদের অনলাইন ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন। আমার সামনেই বাস আছে, আমরা এখন বাসে উঠবো। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই গ্রিন লাইনের ভিতরটা কেমন। টোটাল বেড সংখ্যা 30টা, উপরে 18টা এবং নিচে 12টা। আর বেডগুলো হচ্ছে একটা সাইডে ডাবল বেড এবং আরেকটা সাইডে সিঙ্গেল বেড। সো যারা সিঙ্গেল ট্রাভেল করেন তাদের জন্য খুব সুবিধা যে পাশাপাশি টিকিট কাটতে হবে না, সিঙ্গেল বেড দিয়ে যেতে পারবেন। বিশেষ করে মেয়েদের জন্য যারা সিঙ্গেল ট্রাভেল করেন তাদের জন্য আমি বলবো যে এটা খুবই ভালো একটা অপশন। এই বাসের সিটগুলো খুবই কমফোর্টেবল এবং প্রত্যেকটা বেডের পিছনে একটা করে বালিশ দেওয়া আছে। সো ইজিলি ঘাড় রেখে মাথা রেখে ঘুমানোটা খুবই কমফোর্টেবল হবে, এবং সাথে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে প্রত্যেকটা বেডের সাথে। এই বাসে সবচেয়ে ভালো আমার কাছে যেই ফিচারটা লেগেছে সেটা হচ্ছে বেডগুলোর স্পেস অনেক বড়। সো অনায়াসে 6 ফিট হাইটের যে কোনো মানুষ এই বেডে শুতে পারবে। আর এখানে রয়েছে জুতা রাখার একটা বক্স। সো জুতা বাহিরে রাখতে হবে না, যার যার জুতা শেষে তার বেডের সামনেই রাখতে পারবে। আর এখানে আছে এসি নিয়ন্ত্রণের সুইচ এবং কলিং সুইচ, আর এখানে আছে হচ্ছে একটা স্পিকার। সো অনেক সময় ওরা ঘুম থেকে উঠানো বা যাত্রী স্টপেজের জন্য একটা অ্যানাউন্স করে, সো অ্যানাউন্সটা প্রপারলি আমরা শুনতে পাবো, এটাও একটা ভালো একটা দিক। আর এখানে একটা এসির ভ্যান্ট আছে, সো এখানে শীতাতাপ নিয়ন্ত্রণ নিয়েও কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস যেটা আপনাদের ভালো লাগবে এই বাসে সেটা হচ্ছে এলইডি লাইটিং। সো বাসে উঠলেই আপনাদের একটু মন ভালো করার একটা ফিল দিবে। আর এখানে রয়েছে উপরে ওঠার সিঁড়ি, যারা আপার ডেকে সিট নিয়েছেন তারা সহজে উপরে উঠতে পারেন। সো আমি সাজেস্ট করব যারা ফিজিক্যালি একটু চ্যালেঞ্জের মধ্যে আছেন, উপরে ওঠার ঝামেলা নিতে চাচ্ছেন না এবং একটা সাউন্ড স্লিপ ঘুম চাচ্ছেন জার্নির সময়, আমি তাদেরকে সবাইকে সাজেস্ট করব লোয়ার ডেকে সিট নিতে। কারণ স্লিপার কোচের মধ্যে একমাত্র গ্রিন লাইনই অফার করছে স্ক্যানিয়া ব্র্যান্ডের বাস, এছাড়া অন্যান্য যেই বাসগুলো চলছে এই ঢাকা কক্সবাজার রুটে সবগুলোই হচ্ছে অশোক অথবা হুন্ডাই ব্র্যান্ডের। সো এটাই একমাত্র স্ক্যানিয়া ব্র্যান্ডের স্লিপার কোচ। সবশেষে এখানে একটা কার্টেন রয়েছে প্রাইভেসির জন্য। এখন আসি টিকিট প্রাইসে। এই বাসের টিকিট প্রাইস অন্যান্য স্লিপার কোচের থেকে একটু বেশি, আমাদের পড়েছে পার পার্সন 700 টাকা করে। আমাদের সিটটা পড়েছে একদম আপার ডেকের ফ্রন্ট সাইডে। সো এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাস। সো এটার একটা মজার সাইড হচ্ছে যে আপনারা যেতে যেতে ফুল ভিউ দেখতে দেখতে যেতে পারবেন, আর এখানে লেগ স্পেসটাও যথেষ্ট বেশি। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সেটা হচ্ছে রাত্রেবেলা যখন গাড়ি একটা গাড়ি ক্রস করবে তখন হেডলাইট দিলে সেটা চোখে এসে সরাসরি পড়তে পারে। সো এই ডিসঅ্যাডভান্টেজটা যদি আপনাদের কিছু মনে না হয় তাহলে আমি বলবো যে সিনারি দেখতে দেখতে এনজয় করতে করতে আপনারা এই জার্নিটি উপভোগ করতে পারেন। ওভারঅল বাসের সাসপেনশন খুবই ভালো ছিল এবং নয়েজ লেভেলও কম ছিল। সো এই ছিল আমার গ্রিনলাইন স্লিপিং কোচের বাস রিভিউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ব্লগে দেখা হবে কক্সবাজারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।